আজকে আমি জিমেল অ্যাকাউন্ট সারা জীবনের জন্য কীভাবে ডিলিট করা যায় সেই প্রসেসটা তোমাদের সামনে আজকে উপস্থাপন করবো এই ভিডিওতে তো আমাদের জিমেল অ্যাকাউন্ট আমাদের প্রয়োজনে আমাদের আমরা খুলে থাকি তবে কিছু কিছু জিমেল অ্যাকাউন্ট যেগুলো আমাদের প্রয়োজন লাগে না আমরা চাই যে আমাদের ফোন থেকে আমরা জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করব আমাদের এই জিমেল অ্যাকাউন্টটা আর লাগবে না ফলে সেই জিমেল অ্যাকাউন্ট ডিলিট করার উপায় বা প্রসেসগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তোমাদের কিভাবে খুব সহজে ফোনের মাধ্যমেই আমরা অতিরিক্ত বা অপ্রয়োজনীয় জিমেল অ্যাকাউন্ট আমরা ডিলিট করতে পারি দেখো প্রত্যেকের ফোনে জিমেল রয়েছে সেই জিমেলে আমরা যাব ক্লিক করব ক্লিক করার পর জিমেলে ক্লিক করার পর আমাদের জিমেল খুলবে যে নামে আমাদের রয়েছে সাইন আউট হবে তো সাইন হওয়ার পর আমরা এই কনে যে চিহ্নটা থাকবে আমাদের প্রত্যেকে জিমেল আমরা খুলব খোলার পরে দেখবে এই পেজটা তোমাদের সামনে আসবে এখানের মধ্যে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট আছে তোমাদের যেটা অপ্রয়োজনীয় বা তোমরা যেই ডি জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করতে চাও সেই জিমেল অ্যাকাউন্টটা তোমরা ক্লিক করবে ধরো আমি এখানে লালটু মান্না যে লেখা আছে এই লালটু মান্না এই জিমেল অ্যাকাউন্টটা আমি ডিলিট করব সারা জীবনের জন্য তাহলে এখানে আমি লালটু মান্না ক্লিক করতে আমার এখানে পর্শান এসে গিয়েছে তো আমি ওই লালটু মান্নায় ওখানে আমি আবার ক্লিক করব ওই জিমেলটা খুলবো আবার এই জিমেলটা খোলার পর ওখানে লেখা আছে ম্যানেজ ওখানে দেখো লালটু মান্না জিমেল অলরেডি হয়ে গেছে সাইন তো ওখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট ওখানে আমি যাব ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে যাবো যাওয়ার পর প্রসেস হতে একটু দেরি হচ্ছে যাওয়ার পর দেখবে এই লালটু মান্না যে জিমেল অ্যাকাউন্টটা আমি ডিলিট করতে চাই তো ওখানে হচ্ছে যে এই পেজটা ভেসে আসবে তো ওখানে হোম আছে পার্সোনাল ইনফরমেশান ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপরে রয়েছে সিকিউরিটি রয়েছে পিপিল অ্যান্ড শেয়ারিং এইভাবে অনেক অপশান থাকবে তার মধ্যে আমি চয়েস করব এই পার্সোনাল ইনফরমেশানের পাশে যেটা রয়েছে ডাটা অ্যান্ড প্রাইভেসি ওইটা আমি ক্লিক করব ওটা ক্লিক করার পর তোমরা এক দেখতে হবে একটা পেজ আসবে পেজটা নিচের দিকে নামাবে নিচের দিকে নামাতে নামাতে একটা সময় দেখবে ডিলিট এ গুগল সার্ভিস একটা আছে আরেকটা রয়েছে নিচে তারপরেই ডিলিট ইওর গুগুল অ্যাকাউন্ট এই ডিলিট ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবে তো ডিলিট ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখো কীরকম পেজটা আসে এগুলো তো সব সিস্টেমেটিক ব্যাপার একটু ধৈর্য ধরে তোমাদের করতে হবে এবং সময় দিতে হবে ওর গুগল অ্যাকাউন্ট করার খোলার পর ক্লিক করার পর এই পেজটা আসবে অর্থাৎ এই যে অ্যাকাউন্ট লাল্টু মান্না যে অ্যাকাউন্টটা আমি করেছিলাম ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু এখানে চাচ্ছে পাসওয়ার্ড ভুললে কিন্তু চলবে না যে অ্যাকাউন্ট তুমি বানাবে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড দি দিয়ে বানাতে হয়েছিল তো সেই পাসওয়ার্ডটা এখানে এখানে শো করতে হবে যে পাসওয়ার্ডটা এখানে দিয়ে তুমি এই জিমেলটা তৈরি করেছিলে তাহলে সেই পাসওয়ার্ডটা এখানে খুব সহজে আমি রেখেছি বোঝার জন্য আমার चौत्रिस ऐट दारेट एक के चार चौत्रिस एट दारेट एक दो तीन चार এখানে আমি শো করে দিচ্ছি শো পাসওয়ার্ড তাহলে আমি দেখতে সুবিধা পাবে আমার এক থেকে চার তারপরে কী ছিল এক থেকে চার তারপর ছিল আচ্ছা তারপরে পাঁচ এটা আমার পাসওয়ার্ড ছিল এই অ্যাকাউন্টটা খোলার সময় আমি এই পাসওয়ার্ডটা আমার ডায়েরিতে হোক বা ফোনে সেভ করে আমি রেখেছিলাম তো এই পাসওয়ার্ডটা আমি দিলাম দেওয়ার পর নেক্সট আছে নেক্সট ক্লিক করবে নেক্সট ক্লিক করার পর দেখো নেক্সট পেজ কি আসে প্রসেসিং চলছে দেখো নেক্সট পেজ যেটা এসেছে তোমাদের এখানে লেখা আছে ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট অলরেডি তোমার অ্যাকাউন্টটা ডিলিট হয়েছে এখনও প্রসেসিং বাকি আছে দেখো ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট তারপর নেক্সট শেষের দিকে যাবে এখানে দুটো বক্স যেটা আছে টিক চিহ্ন দেবে দুটো বক্সে এইখানে বলতে যাচ্ছে যে এই অ্যাকাউন্টটা তুমি কি সারা জীবনের জন্য ডিলিট করতে চাও বার এই অ্যাকাউন্টে কোনো কাজ কিন্তু করতে পারবে না এটা এখানে বলতে যাচ্ছে যে সারা জীবনের জন্য অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে এই অ্যাকাউন্ট থেকে আর কোনো মেসেজ করতে পারবে না কোনো মেল পাঠাতে পারবে না তাহলে আমার লাগবে না যেহেতু অ্যাকাউন্টটা অপ্রয়োজনীয় তাই আমি এখানে দুটো বক্স ফিল করলাম করে ডিলিট অ্যাকাউন্ট আমি করে দিলাম তাহলে ডিলিট অ্যাকাউন্ট করলাম প্লিজ ওয়েট একটু ওয়েট করো তাহলে এখানে দেখো ইউর গুগল অ্যাকাউন্ট অ্যান্ড অল ইটস ডাটা হ্যাজ বিন ডিলিটেড মানে টোটাল তোমার গুগল অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গিয়েছে এবং টোটাল যে তথ্যগুলো তোমরা যে মেল পাঠিয়েছিলে যাকে টোটাল কিন্তু ডিলিট হয়ে গিয়েছে ক্লিয়ার এরপরে আমরা নেক্সট আমাদের এই প্রসেসটা কিন্তু কমপ্লিট তোমার মেল মেল আইডি জিমেল আইডি কিন্তু ডিলিট হয়ে গিয়েছে টোটাল সারা জীবনের জন্য এরপর আমি মেল আইডিতে আমি জিমেল আইডিতে যাব টোটাল আমাদের যে জিমেল আইডি সেখানে আমি যাব তাহলে আমি জিমেল আইডিতে গেলাম যার পর দেখা যাচ্ছে ওখানে লেখা আছে উপরে লাল্টু মান্নায় অ্যাকাউন্টটা এখন ওখান থেকে রিমুভ হয়নি কিন্তু তোমার এটা কিন্তু অ্যাকাউন্টটা টোটাল ডিলিট হয়ে গিয়েছে কিন্তু এখানে তোমার একটু দেখাবে কিছুক্ষণ দেখাবে তার জন্য তোমাকে এখানে দেখবে এই ম্যানেজ অ্যাকাউন্ট অন দ্য ডিভাইস সবচেয়ে লাস্টে যেটা যে তোমার তিনটা জিমেল তারপরে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের পরে যেটা রয়েছে ম্যানেজ অ্যাকাউন্ট অন দ্য ডিভাইস ওটা ক্লিক করবে ওটা ক্লিক করলে দেখাবে যে তোমার যে মেল আইডিটা তুমি লাগবে না তোমার প্রয়োজন লাগবে না আজীবন তোমার মেল আইডিটা ডিলিট করতে চাও সেই মেল আইডিটা দেখো এখানে লেখ এখানে লেখা আছে মান্না লালটু পাঁচশো আঠান্ন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই অ্যাকাউন্টটা আমার লাগবে না তাহলে এই অ্যাকাউন্টটায় ক্লিক করবে ক্লিক করে দেখো রিমুভ অ্যাকাউন্ট তাহলে এটা এখান থেকে সরে যাবে অটোমেটিক রিমুভ করবে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবে ক্লিক করলেই অটোমেটিক দেখো আমার তিনটে অ্যাকাউন্ট ছিল তিনটেই রয়েছে এই তিনটে দরকার তিনটেই রয়েছে আমার অপ্রয়োজনীয় যে অ্যাকাউন্টটা আমার লাগবে না আমি সেটা কিন্তু আজীবনের জন্য ডিলিট করতে পারলাম তাহলে এইভাবে কিন্তু আমি ওরা খুব সহজে ফোনের মাধ্যমে আমাদের অপ্রয়োজনীয় যে ডেটাগুলো অপ্রয়োজনীয় যে মেল আইডি সেই মেল আইডিটা আমরা বা জিমেল আইডিটা আমরা খুব সহজেই কিন্তু ডিলিট করতে পারবো